বাবা, তুই একদিন অনেক বড় শিল্পী হবি, তাই না গো? চলি বাবা, বিকেল তিনটার সময় আমাদের কক্সবাজার যাওয়ার ফ্লাইট, ভুলে যেও না কিন্তু। না না, আসতে পারি স্যার? আসুন আসুন। সালাম আলাইকুম। বসুন ম্যানেজার সাহেব। ধন্যবাদ স্যার। স্যার, শুনেছি আজ বিকেলে আপনি স্ত্রী পুত্র নিয়ে কক্সবাজার বেড়াতে যাচ্ছেন। কিন্তু স্যার, আজ আপনাকে একটু মিনিস্ট্রিতে যেতে হবে। আমাদের পুরনো ব্যবসাটা আবার নতুন করে অনুমোদন নিতে হবে। আজ না গেলে ব্যবসাটাই বন্ধ হয়ে যাবে। মিনিস্ট্রিতে 12টার সময় যাওয়ার কথা, আমি সব ব্যবস্থা করে রেখেছি স্যার। কিন্তু আজ দুপুর দুটোয় কক্সবাজারের ফ্লাইট, এখন 11টা বাজে। ঠিক আছে, আমি মিনিস্ট্রিতে যাব, কিন্তু দুটোর আগে ছাড়া না পেলে তো মুশকিল হয়ে যাবে। কে স্যার, আরেকটা ইম্পর্টেন্ট কাজ, এই দলিলগুলো আপনাকে ভালো করে দেখে একটু সই করতে হবে। ওগুলো আজই জমা দেওয়ার তারিখ। বলি বাবা, এগুলো দেখতে তো অনেক সময় লেগে যাবে। এদিকে মিনিস্ট্রিতে যেতে হবে, ওদিকে দুটোই ফ্লাইট। ঠিক আছে, আমি সই করে দিচ্ছি। না দেখেই সই করলেন স্যার? দেখুন, আপনি আমার সবচাইতে পুরনো কর্মচারী। আমার ফার্মে শুরু থেকেই আপনি আছেন, তাই আপনাকে আমি আমার নিজের চাইতে বেশি বিশ্বাস করি। আপনি দয়া করবেন স্যার, আমি যেন আপনার বিশ্বাসের মর্যাদা রাখতে পারি। নিশ্চয়ই নিশ্চয়ই। তাহলে আমি মিনিস্ট্রিতে গেলাম, সেখান থেকে বাসা হয়ে সোজা এয়ারপোর্ট। মধুর বাহবে সারা জীবন, শত সুখে দুঃখে দিনে রাতে থাকব মোরা।
আকাশ মাঝে আছে কত লক্ষ কোটি তারা, আমার মনের আকাশ ঘিরে তোমরা যে সুখ তারা। সারা জীবন শত সুখে দুঃখে দিনে রাতে থাকবো মোরা পন, থাকবো মোরা পন। এসো এসো। ম্যানেজার, আপনি আমার চেয়ারে বসে আছেন। আজ থেকে চেয়ারে তো আমিই বসবো। তার মানে? তার মানে আপনার বাড়ি, বিষয় সম্পত্তি সবকিছু আপনি দলিল করে আমাকে লিখে দিয়েছেন, তাই আমি আজ সবকিছু দখল নেওয়ার জন্য কোর্ট থেকে অর্ডার নিয়ে এসেছি। উকিল সাহেব, মিস্টার সাহেব, উনি যা বলেছেন সবই সত্যি, অতএব আপনি বাড়ি ছেড়ে চলে যান। ম্যানেজার, তুই আমার স্ত্রী পুত্র কন্যাকে পথে বসিয়েছিস, আমি বলে যাচ্ছি আল্লাহ তোকে কিছুতেই ক্ষমা করবে না, কিছুতেই না। Oh, no!
দেখি দেখি সর্বনাশ, জ্বর তো কা ফুলে যাচ্ছে, কে তুমি বাবা? আমি আমার মা ও ভাইকে হারিয়ে ফেলেছি। তোমাদের বাড়ি কোথায়? আমাদের এখন কোনো বাড়ি ঘর নেই, আমাদের বাড়ি অন্য মানুষ দখল করে নিয়েছে। কেঁদো না বাবা, কেঁদো না, যার কেউ নেই তার সাথে আল্লাহ আছে। এসো এসো আমার সাথে। হ্যাঁ হ্যাঁ, চলো পিচ্ছি, কি চাস? যা ভাত ভাত। চাচা একটু খাবার দেবেন? ট্যাগা আছে? ট্যাগা না। আরে বেটা, ট্যাগা ছাড়া খাইতে আইস? ওই কাউলা মহাজন, আরে আরে গার ধরে খেয়ে দে। যা ভাত ভাত। না না, আমার জন্য দোয়া নয় বাবা, দোয়া করুন আমি যেন আমার মা বোন আর ভাইকে খুশি পাই। পাইবা পাইবা বাবা, ইনশাআল্লাহ আল্লাহ মিলাইয়া দিব। জয় মুড়ির মোয়া। মাসর মাসর খাইয়া দারে বন্ধু, সবার পরাণ বান্ধা দিলাম আমার মুড়ির মুয়াতে। হা মাইয়া
সামনেই আছে হাত ধৈরা, হাত ধৈরা গলায় পয়রা, আমার মুয়া খাইবার লাগি, আমায় নাকি করব শাদি, একটা নয় রে দশটা নয় রে, দশ গ্রামের সকল মাইয়া বিয়া করি কেমন কইরা, এত মাইয়া বিয়া করলে বাপের নাম ভুইলা যামু রে, তাই মোর মা উড় দিলাম মোড়ি দিলাম, মোড়ির মোয়া হইয়া গেল রে বন্ধু, মোয়া খাইয়া যাও রে, এক টাকার বিনিময়ে মাচার মাচার খাইয়া যাও রে বন্ধু, সবার পরাণ বাইন্ধা দিলাম আমার মুড়ির মোয়াতে, হা গুড় দিলাম মুড়ি দিলাম, মুড়ির মোয়া হইয়া গেল রে বন্ধু, মোয়া খাইয়া যাও রে, এক টাকার বিনিময়ে মাসার মাসার খাইয়া যাও রে, চাই মুড়ির মোয়া হায় হায় মোয়া শেষ তোমরা কাই লাইও, সকালে মোয়া বিক্রি করতে বেরিয়েছে কিন্তু এখনো তো এলো না। এই তো আমি এসে পড়েছি। ধর এই নিন চাচা, আজ মোয়া বিক্রির পঞ্চাশ টাকা। কিন্তু বাবা, এভাবে তো আর সংসার চলছে না, জিনিসপত্রের দাম যেভাবে বেড়ে চলেছে এতে কিছুই হয় না। এদিকে আমিও চোখ দুটো হারিয়ে অন্ধ হয়ে কবছর ধরে ঘরে পড়ে আছি, এবার আমাদের কি উপোস করে মরতে হবে? না চাচা, আমি তো মরে চাইনি, সরকার বাড়ির গিন্নি, অনেকদিন ধরে একটা কাজের লোক খুঁজছিল, আমি কালই তার সাথে দেখা করব। না বোন না, আমি গরিব হলেও তোকে এতদিন রানীর হালে লেখাপড়া করিয়েছি, যতদিন আমি বেঁচে আছি তোর ওই হাত দিয়ে কোনো কাজই আমি করতে দেবো না, এখন থেকে আমি রাত দিন পরিশ্রম করব। কিন্তু ভাইয়া, এই গ্রামে তুমি যত পরিশ্রমই করো না কেন, আমাদের তিন বেলা খাবারের টাকা তুমি উপার্জন করতে পারবে না। আমাকে কি করতে বলিস? তুমি ঢাকা শহরে যাও। ঢাকা শহরে? হ্যাঁ, তুমি শহরে যাও, সেখানে নিশ্চয় একটা কাজের ব্যবস্থা করতে পারবে। আর ওই শহরেই তো আমরা মার ভাইকে হারিয়েছি, আমার মন বলছে শহরে গেলে তুমি ওদেরকে খুঁজে বের করতে পারবে। তুই ঠিকই বলেছিস, আমি শহরে যাব, কাজ করব, আল্লাহই জানে ভাই আর মা কোথায় আছে, কেমন আছে। আমার সাথে যাবে? তোমাকে আমি মায়ের আদর দেব, স্নেহ দেব, সারা জীবন তোমাকে আমার বুকে আগলে রাখবো। খেলনা নিবি? খেলনা চলো, তোমাকে আমি খেলনা কিনে দিই, খেলনা কিনে দেব দেব। বিশ্বাস করো
ওকে ছেড়ে দাও। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আমি চোর না। তুমি যদি চোর না হয়ে থাকো তাহলে আমার সন্তানকে নিয়ে যাচ্ছিলে কেন? কে তুমি? আমি মা। মা? আপনাদের সন্তানের মতো আমারও সন্তান ছিল, তাই ওকে আমার সন্তান মনে করে আদর করছিলাম। কিন্তু ওকে কোথায় নিয়ে যাচ্ছিলে? খেলনা কিনে দিতে। কিন্তু আর কোনদিন আমি কাউকে আদর করব না। আজ ওকে আদর করতে গিয়ে আমি চোর হয়েছি। আমি মা, আমার বুকের ধনকে হারিয়ে আজ আমি চোর হলাম। আজ আমি চোর হলাম। একেই বলে মায়ের মন, সন্তানকে হারিয়ে আজ পাগল হয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছে। আল্লাহই জানে ওর বুকের ধন কোথায় আছে। করিম চাচা বলেছে চুরি করা মহাপাপ। লোকজন হয়তো আমাকে মারার জন্য অপেক্ষা করছে। কৃষ্ণ আমার বুকে ফেটে যাচ্ছে, আমাকে গ্লাস পানি দেবেন। থ্যাংক ইউ, ভেরি ভেরি গুড। হ্যাঁ
গফুর, গফুর তো নেই, মেম সাহেব আপনার পানির কথা আমার সারাজীবন মনে থাকবে। কিন্তু লোকগুলো লোকগুলো মানে 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 সালামু আলাইকুম, সালামু আলাইকুম, কার কাছে কাজ চাইবো জানি না, কে যে আমাকে কাজ দেবে কিছুই বুঝতে পারছি না। আমি ওই পিচ্ছি জোরে ধাক্কা দে। আরে হালাই গাড়ি নেই হিলেই না, রাস্তা খাতমাই নাকি? আরে ওই আরে ওই পিচ্ছি কি হইল, জোরে ধাক্কা দে দে না। হ্যালে মরো যাবা দে না। এই যে ভাই ধরেন তো, তোমারে হালায় বালা মানুষ মনে হইতেছে। হ্যাঁ 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 জি, হরিণ চাতে বলে আমি খুব ভালো মানুষ, কিন্তু ভালো মানুষ হয়ে শহরে কোনো কাজ পাচ্ছি না। কি কাম করবার পারো মিয়া? ইয়ে মানে কোনোটাই পারি না, তবে দেখিয়ে দিলেই পারবো। দিন না একটা কাজ, তোমার হেলায় সোজা মানুষ মনে হইতেছে, আর ইমন সোজা মানুষ রে কেউ কাম দিব না। কিন্তু চাচা কাজ আমাকে পেতেই হবে, নয়তো দেশের বাড়িতে আমার ছোট বোন চাচা না খেয়ে মরবে। না খেয়ে মরবো দোহাই লাগে, আমাকে একটা কাজ দিন চাচা। করিম চাচা প্রায় বলে আমি খুব সৎ, কাজ দিয়ে দেখুন আমি কোনোদিন বেইমানি করবো না। ঠিক আছে ঠিক আছে, আজ থেকে হালায় এই হানে তুমি হেল্পারে কামে লাগিয়ে দাও। কিন্তু হালায় থাকো কোনা নেই? হ্যাঁ থাকার জায়গা নেই, কিন্তু আজ থেকে এখানেই থাকবো, দিনে কাজ করব আর রাতে গ্যারেজ পাহারা দিব। আচ্ছা আচ্ছা এই আমি ঘষি ঘষো ঘষো। একদম ফকফকা। কাজ যখন পেয়ে গেছি, এবার ইনশাল্লাহ মা আর বাদশাকে নিশ্চয়ই খুঁজে পাবো। ম্যাডাম, সেদিন আপনার অনুরোধ রক্ষা করতে গিয়ে মার খেয়ে পালিয়ে গিয়েছিলাম বলে বকশিশটা নিতে পারিনি। দিন ফটাফট বকশিশটা দিয়ে দিন। দিন বকশিশ দিতাম যদি তোমাদের হাতে মার খেয়ে ওই রংবাজটা পালিয়ে যেত। তোমাদের লজ্জা হওয়া উচিত। আউট, গেট আউট। আসসালামু আলাইকুম। এক মিনিট, এক মিনিট। হ্যাঁ
এই উপকারের কথা আমার চিরদিন মনে থাকবে। চলি, বাই। ফিরে দিতে এসেছি মেম সাহেব, নিন। কি নাম তোমার? বাদশা মেম সাহেব। মেম সাহেব নয়, রীতা। কি হলো, বসো। থ্যাংক ইউ, ভেরি ভেরি গুড। কোথায় থাকো তুমি? 7 নম্বর ফেকুলেন। চলি, সালাম আলাইকুম। শোনো, পরশু আমার জন্মদিন, সেদিন তোমাকে আসতে হবে। আপনারা বড় লোক, আপনার জন্মদিনে কত নামি দামি লোকজন আসবে, সেখানে আমার মতো লোকজন একেবারে বেমানান। আমি কোনো কথাই শুনতে চাই না, আমি চাই তুমি আসবে, ব্যাস। ঠিক আছে, আসবো। রিটার জন্মদিন একটা ভালো উপহার দিতে হবে, একটা ভালো দান মারতে হবে, কিন্তু কি যে আমি টাকাটা মানি অর্ডার করে আসি। ঠিক আছে, যাও। মাফ করে দিন। একটা চা লাগা। ফকির নির্পোলা, ফকির। চিঠি, প্রিয় বোন দোয়ানিশ, আমি শহরে এসে অনেক কষ্টে একটা কাজ জোগাড় করেছি। জানিস, আমি দিনে এক বেলা খেয়ে আর দুবেলা উপোস করে তোর জন্য টাকা জমিয়ে পাঠালাম। চাচাকে আমার সালাম দিস, তোর বড় ভাই।
এমন মানুষের টাকা আমি চুরি করেছি, এমন মানুষের টাকা আমি চুরি করেছি। আল্লাহ আল্লাহ, আমি কি করলাম, কি করলাম? বুঝছি, রাজার কথা কইতেছ, তার টাকা পকেট মার হয়ে যাওয়ায় বেচারা পাগলে লাহান ছুটাছুটি করতে গিয়া অ্যাক্সিডেন্ট কইরা এখন হাসপাতালে। হাসপাতালে? হ্যাঁ হাসপাতালে, এই মাত্র দেখাইলাম, আল্লাহ জানে কি হয়। আচ্ছা কোন হাসপাতালে? ফারাবি হাসপাতালে। ফারাবি হাসপাতাল? চিন্তার কিছু নেই, আঘাত গুরুতর নয়, অল্প সময় ঠিক হয়ে যাবে। পপি বাবা, ইনি আমার গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে। এই জন্যই তো আমি তোকে গাড়ি নিয়ে বেরোতে বারবার বারণ করি। এখন তোর জন্য যদি ওনার কিছু হয়ে যেত। না না, মেম সাহেবের কোনো দোষ নেই, সব দোষ আমার। কে তুমি? আমার নাম রাজা। কোথায় থাকো? না এখানে আমার কেউ নেই, গ্রাম থেকে এসেছি। উঠেছো কোথায়? একটা মোটর গ্যারেজে কাজ করি, আর রাত হলে সেখানে ঘুমিয়ে পড়ি। ও শুনুন, ওনাকে আপনারা কালে নিয়ে যেতে পারেন। বাবা, উনি যতদিন সম্পূর্ণ সুস্থ না হবেন ততদিন আমাদের বাড়িতে থাকুক। আমাদের বাড়িতে? হ্যাঁ বাবা, আমার জন্যই তো ওনার এই অবস্থা হয়েছে, তাই যতদিন সুস্থ না হবেন ততদিন ওনাকে ছেড়ে দেওয়াটা ঠিক হবে না। আর মোটর গ্যারেজে থাকলে উনি সুস্থ হবেন কি করে? তা তুই ঠিকই বলেছিস, ওকে যেতে দিলে এই অসুস্থ শরীর নিয়ে আবার কাজে লেগে যাবে। না না কাজ করব না, করিম চাচা বলেছে অসুস্থ শরীরে কাজকর্ম করতে নেই। তা আপনারা যখন বলছেন, আপনাদের এখানে কয়েকদিন বিশ্রাম নেই। ম্যাডাম, আমরা তাহলে কাল সকালে ওকে নিয়ে যাই। ঠিক আছে, নিয়ে যাবেন। আপনারা সবাই কথা বলুন, আমি আসছি। ওকে রিল্যাক্স। হ্যাঁ হ্যাঁ আপা, গাড়ি অ্যাক্সিডেন্ট করে যে লোকটা মারা গেছে তার লাশ কি করবো? পোস্টমর্টেম হয়েছে? জি। তাহলে অ্যাম্বুলেন্সে করে তার লাশ বাড়িতে পাঠিয়ে দাও। আচ্ছা। একটু আগে অ্যাক্সিডেন্ট করে যিনি এখানে এসেছিলেন আমি ওনাকে দেখতে চাই। অ্যাক্সিডেন্ট করে ওই তো না লাশ নিয়ে যাচ্ছে। ইয়াল্লাহ, আমি কি করলাম? এক বোনের কাছ থেকে তার ভাইকে আমি কেড়ে নিলাম, আমি কি করেছি আল্লাহ? এক গরিব ভাইকে আমি হত্যা করলাম। এসো। রহিম। জি স্যার। ওকে ওপরের কর্নার রুমে নিয়ে যা। আসুন। যাও বাবা যাও। এক ভাই তার বোনের জন্য টাকা পাঠিয়েছিল, আর আমি এখন সে মেয়েকে কে দেখবে? সবকিছুর জন্য তো আমি দায়ী, এখন থেকে আমি তার দেখাশোনা করব। প্রতি মাসে ওর ভাইয়ের নাম করে আমি টাকা পাঠাবো। ওর ঠিকানা তো খামে লেখা আছে, আর আমার ঠিকানা চিঠিতে লিখে দেব। তোমার ভাইয়ের মানি অর্ডার আর চিঠি এসেছে। চিঠি এসেছে? এই নাও চিঠি, আর এই নাও টাকা, আর এখানে একটা সই করো। আমাকে একটু পানি খাওয়া মা।
দিচ্ছি চাচা, দিচ্ছি। চাচা, ভাইয়ের টাকার চিঠি পাঠিয়েছে। তাই নাকি? পরে শোনা মা। প্রিয় বোন, আমি শহরে অনেক কষ্টে একটা কাজ জোগাড় করেছি, আজ প্রথম টাকা পাঠাচ্ছি। দিনে এক বেলা খেয়ে দুবেলা উপোস করে পর মা, পর দিনে এক বেলা খেয়ে দুবেলা উপোস করে তোর জন্য টাকা জমাচ্ছি। চাচাকে আমার সালাম দিস। কি তোর বড় ভাই। শুরু করো। হ্যাঁ, রকিব গেল কোথায়? এই তো আমি। বসো বসো, বসেন। আঙ্কেল, এই সমস্ত নোংরা লোককে ডাইনিং টেবিলে বসিয়ে খাওয়াতে হবে নাকি? তাতে কি হয়েছে? গরিব বলে করে মানুষ নয়? আমি গরিব বলে কথাটা বলতে পেরেছেন, কিন্তু একদিন আমি এর চাইতে ভালো জায়গায় বসে খাওয়া দাওয়া করতাম। এর চাইতে বড় বাড়িতে আমি আমার বাবা মায়ের সাথে থাকতাম। কত টাকা আছে তোমার? হ্যাঁ, যাকগে করিম চাচা বলে অহংকার করতে নেই, আর খাওয়ার সময় কথা বলতে নেই। নিন, শুরু করুন। কি হলো? তোমরা তো একদিন খুব বড় লোক ছিলে, তা হাত দিয়ে খাচ্ছ কেন? কাঁটা চামচ দিয়ে খেতে পারো না? কেন পারবো না? খুব পারবো। তাহলে খেয়ে দেখাও। দেখেছেন কিভাবে খায়? দেখিয়ে দিলাম। কিন্তু করিম চাচা বলে হাত দিয়ে খেলে বেশি মজা, বেশি তৃপ্তি। আপনারা খান, আমি মুরগির রোস্ট। দারুণ দারুণ। খুব মজা হয়েছে। খাড়ি আসবেন না। আরে না না, ঠিক আছে মেম সাহেব, আপনি আমাকে হাসপাতালে নিয়ে ভালো করেছেন। আপনি না থাকলে আমি তো মরেই যেতাম। আর আমি মরে গেলে আমার বোন এই পৃথিবীতে একা হয়ে যেত, ওকে দেখার মতো কেউ থাকতো না। মেম সাহেব বলুন, আমি আপনাকে কি দিয়ে খুশি করতে পারি? কিচ্ছু লাগবে না। হ্যাঁ, লাগবে না মানে খুশি আমি আপনাকে করবই, কিন্তু কিভাবে? হ্যাঁ, করিম চাচা বলে আমি নাকি গান গাইলে খুব নাম করতে পারতাম। তুমি গান গাইতে পারো? হ্যাঁ, করিম চাচা বলে আমার মতো গলা নাকি উনি জীবনেই শুনে নাই, তাই এই গরিব আজ আপনাকে একটা গান শুনিয়ে খুশি করবে। তাহলে শোনাও। হ্যাঁ, কিন্তু এখানে কোনো গানই ভালো লাগবে না, তার চেয়ে চলুন খোলা আকাশের নিচে আপনার ফুলের বাগানে আপনাকে গান শোনাবো। চলুন চলুন।
তুমি এত সুন্দর গাও, আর আমি তোমাকে কি নাকি মনে করেছিলাম, আমাকে তুমি ক্ষমা করে দাও। না 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 না, করিম চাচা বলেছে মানুষের উপর রাগ করে থাকতে নেই। আমিও রাগ করিনি চাচা, আমি এখানে বসে গান গেয়েছি বলে আপনি কিছু মনে করেননি তো? বলো কি, বসো বসো বসো, তুমি একটা প্রতিভা, তোমার মতো এমন মিষ্টি কণ্ঠ আমি আর কোনো দিন শুনিনি। তোমাকে আমি টিভিতে নিয়ে যাব, রেডিওতে নিয়ে যাব, ছায়াছবির সঙ্গীত পরিচালকের কাছে নিয়ে যাব, তোমার এই প্রতিভা আমি কাজে লাগাবো। বাবা, তুমি যদি ওর প্রতিভাকে কাজে লাগাতে পারো তাহলে আমি তোমার কাছে এই জীবনে আর কিছুই চাইবো না। ওকে ওকে। রাজা, তোমার কণ্ঠ দেশের সমস্ত মানুষকে শোনাবার মতো সাহস আছে তো? গান গাইবে তো আবার সাহসের কি আছে, আমি পারবো, আমাকে পারতেই হবে, বড় গায়ক। ওই গানের কথা যেন আমার জীবনের কথা, যে ওই গান গিয়েছে আমি দোয়া করি সে অনেক বড় হোক। আমার স্বামীর আশা ছিল আমার রাজও এমনি বড় গায়ক হবে, জানি না এখন সে কোথায় আছে। কিন্তু আমার মন বলছে, আমার বুকের ধন রাজা বাচ্চা আর আমার মেয়ে বেঁচে আছে, খোদা ওরা যেখানেই থাকুক যে অবস্থায় থাকুক ওদের তুমি সুখে রেখো, শান্তিতে রেখো, ওদের সুখে রেখো, ওদের শান্তিতে রেখো। হ্যালো, কে? ছবি পরিচালক? ও, রাজাকে দিয়ে আপনার ছবির গান গাওয়াতে চান? বেশ, আমি এ ব্যাপারে কাল আপনার সাথে কথা বলবো। আচ্ছা রাজা, শোনো। হ্যালো, জি জি, কণ্ঠশিল্পী রাজা এখানে থাকেন? ও, ভাই ভাই ফিল্মস প্রডিউসার মতিন সাহেব বলছেন, গান গাওয়াতে চান? তাহলে কাল আমাদের বাড়িতে আসো, এখানে কথা বলবো। আচ্ছা রাজা, একটা গান গেয়ে তুমি বেশ সাড়া জাগিয়েছো, সিনেমার প্রযোজক পরিচালকরা তোমাকে দিয়ে গান গাওয়ার জন্য পাগল হয়ে আছে। রাজা, তোমার চোখে পানি কেন? আপনি জানেন না, আমার বাবার আশা ছিল আমি একদিন বিরাট গায়ক হব, আজ বাবার কথা সত্যি হয়েছে, আমার আশা পূরণ হয়েছে। কিন্তু আজ বাবা মরা কেউ নেই, একটা শয়তানের জন্য সবকিছু শেষ হয়ে গেছে। কে সে? হ্যালো, কে? আমি জয়নাল বলছি। জয়নাল সাহেব, বাবাকে চাচ্ছেন? হ্যাঁ, তোমার বাবাকে দাও। বাবা, তোমার টেলিফোন। হ্যালো, কে? জয়নাল। কাল আমার মেয়ের জন্মদিন, তোমরা সবাই চলে এসো। কি বললে? তোমার মেয়ের জন্মদিন? হ্যাঁ। আই এম সরি, কাল আমার একটা বিশেষ জরুরি কাজ আছে, আমি অ্যাটেন্ড করতে পারবো না। কিন্তু তোমাকে যে আসতেই হবে। না, তাহলে আমার ভীষণ ক্ষতি হয়ে যাবে, প্লিজ ডোন্ট মাইন্ড। হ্যাঁ ঠিক আছে। আজ যেটার জন্মদিন, ওকে ভালো কিছু একটা উপহার দিতে হবে, কিন্তু সরি, আমি উঠিয়ে দিচ্ছি। নিন,
থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ, বসুন। হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ। ধন্যবাদ। রিতা, রিতা, এই যে মা রিতা। কি আমার বাবা, এসো এসো না। বাবা, ওর নাম বাদশা। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি বাবা, ওকে তুমি কেন? হ্যাঁ, কিছুক্ষণ আগেই তো দেখা হলো। জাস্ট এ মিনিট প্লিজ। হিয়ার ইট ইজ। বাবা, বাক্স খালি কেন বাবা? হ্যাঁ খালি, কারো হার আছে, বাক্স নেই। আর কারো বাক্স আছে, হার নেই। কথাটা ঠিক বুঝলাম না বাবা। বোঝার মতো জ্ঞান যার আছে সে ঠিকই বুঝতে পেরেছে। দেখে ইয়াং ম্যান, তুমি আমার সাথে এসো। রিতা, তুই গেস্টে দেখাশোনা কর। আচ্ছা, এসো। এত বড় স্পর্ধা, একটা চোর হয়ে তুই আমার মেয়ের সঙ্গে মেলামেশা করিস! এই মুহূর্তে তোকে আমি পুলিশের হাতে তুলে দিতে পারতাম, কিন্তু না, তোকে আমি প্রথম আর শেষবারের মতো সাবধান করে দিচ্ছি, আর কোনো দিন যদি আমার মেয়ের সঙ্গে মেলামেশা করিস তাহলে তোকে আমি গুলি করে মারব। নাও গেট আউট, গেট আউট ফ্রম মাই হাউস, আই সে গেট আউট। এভাবে চলে গেল কেন? জানতে চাও কেন চলে গেছে? হ্যাঁ বাবা বলো। তাহলে শোনো, সে একটা চোর। চোর? হ্যাঁ, আমি তোমার জন্মদিনে তোমাকে উপহার দেব বলে এই হারটা কিনেছিলাম, আর এই হারটাই সে আমার কাছ থেকে চুরি করে তোমাকে প্রেজেন্ট করেছে। সত্যি বলছো বাবা? হ্যাঁ, দিস ইজ ফ্যাক্ট। বাদশা, আমি ভেবেছিলাম গরিব হলেও তুমি ভালো মানুষ, কিন্তু তুমি একটা চোর আমার জানা ছিল না।
আমি তোমাকে যতটুকু ভালোবেসেছিলাম আজ তোমাকে তার চাইতে বেশি ঘৃণা করি। আমার ভাবতে অবাক লাগছে, তোমার মতো একটা চোরকে আমি ভালোবেসেছিলাম। তুমি যখন আমাকে ভালোবেসেছ তাই তোমাকে সে আমি কথা দিচ্ছি, আজ থেকে আমি চুরি করব না। আমি সৎ পথে পরিশ্রম করে টাকা উপার্জন করব, তারপরে হারের মূল্য আমি তোমার বাবার হাতে ফিরিয়ে দিয়ে এই হার আমি নিজের হাতে তোমার গলায় পরিয়ে দেব। এই যে ভাই, আমার বুকের ধন্ধের দেখেছেন? না দেখি নাই, বুকের ধন্ধ করতে যাই, কেউ আমার সন্তানদের এনে দেয় না, কেউ না। আরে শোনা, এখন অসৎ পথ ছেড়ে দিয়ে মানুষের মতো কাজ করছে। কাজ করুক আর যাই করুক, ওর কোনো কথাই আমি তোমার মুখ থেকে শুনতে চাই না বাবা। আর একটা কথা মনে রেখো, সে একটা বস্তির ছেলে আর তুমি বাড়ির মেয়ে। আমার মনে হয় আমি কি বলতে চেয়েছি তা তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো। রিটা, তুমি এখানে কি চাও? সেদিন আমি আপনার মেয়ের জন্মদিনে গলার হার চুরি করে উপহার দিয়েছিলাম, তাই সেই হার আপনার মেয়ে আমাকে ফিরিয়ে দিয়েছিল। আপনার হারের মূল্য আমি পরিশ্রম করে উপার্জন করে নিয়ে এসেছি। রিটা, এই হার এখন আমার, আমি তোমাকে তোমার জন্মদিনের উপহার দেব। রিটা, এটা আমার পরিশ্রমের ফসল, এসো। রিটা, তুই ভুলে যাস মা, এই হারের চেয়ে অনেক বেশি মূল্যের হার, তুই প্রতিদিন একটা করে কিনতে পারিস। রিটা, আজ যদি তুমি আমার পরিশ্রমের মূল্য না দাও তাহলে এদেশে সমস্ত খেতে খাওয়া মানুষের প্রতি তোমার অন্যায় করা হবে। রিটা, তুই ওকে ধাক্কা মেরে বের করে দে। রিটা, তুমি এই হার নেবে কিনা বলো। রিটা,
রিটা, তুমি এ হার নেবে কিনা বলো, বলো রিটা। তোমার এত পরিশ্রমের ফসল আমি নিজের হাতে নিতে পারবো না, তোমার নিজের হাতে আমাকে পরিয়ে দাও। রিটা আপনার মেয়ে, কিন্তু আমার ভালোবাসা, আর আমার ভালোবাসাকে কেউ যদি হত্যা করতে চায় তাহলে দাও, পড়িয়ে দাও। আমি সাত দিন পর আবার আসব, স্বেচ্ছায় যদি ওকে আমার হাতে তুলে না দিন তাহলে আপনার চোখের সামনে আপনার মেয়ে আমার হাত ধরে বেরিয়ে আসবে। আল্লাহ হাফেজ। ভাইয়া, আজ কয়েকদিন হলো চাচা মারা গেছেন, তাই এখানে একা থাকতে আমার ভীষণ ভয় লাগছে। ভাইয়া তুমি চলে এসো, নয় তোমাকে নিয়ে যাও। এতে তোমার পর শেলি এখন তোকে এখানে নিয়ে আসবো, আমি ছাড়া তোর কেই বা আছে, তোর সমস্ত দায়িত্ব এখন আমার। আমার শেলি, চাচার মৃত্যুতে আমি বড় কষ্ট পেয়েছি, তুই ঢাকায় চলে আয়, আগামীকাল সকাল 10টার ট্রেনে বিকেল 3টায় ঢাকা স্টেশনে পৌঁছাবে, আমি তোর জন্য স্টেশনে অপেক্ষা করব। তোর ভাই। সকাল 10টার ট্রেন। তোমরা? হ্যাঁ আমরা। তোকে বলেছিলাম না আমি তোকে ছাড়বো না, আজ এখানে তোকে মেরে হাত পা গুঁড়ো করে সারা জীবনের জন্য পঙ্গু করে দেব। দেখো ভাই, তোমাদের সাথে এখন আমি ঝগড়া বিবাদ করতে চাই না, আমাকে যেতে দাও। আজ আমার বোন গ্রাম থেকে একা ট্রেনে করে শহরে আসছে। ও, বোন আসছে? আরে আমারও তো বোন আছে, তাই বোনের কথা শুনে তোকে ছেড়ে দিলাম, যা। আরে যা না। দেখো ভাই, ট্রেন বোধ এসে পড়েছে, তাই আমাকে এখন যেতে দাও, পরে যত ইচ্ছে তুমি আমাকে শাস্তি দিও, আমি তোমাকে বাধা দেব না। বেশ, তাহলে তোকে পরেই শাস্তি দেব। ওর ভাই, আরে যা না, আরে যা। আরে যা না, আরে যা। ভাইয়া কোথায়? ভাইয়া কি দেখছি না? আহ!
ভাইয়া কোথায়? ভাইয়া এখনই এলো না? সবাই বলে আমি নাকি পাগল, আসলে আমি পাগল নই, শুধু পাগলের মতো আমি আমার বুকের ধনদের খুঁজে বেড়াই। আপনার বুকের ধন কোথায়? ওরা কোথায় যদি বলতেই পারতাম তাহলে কি এভাবে কেঁদে কেঁদে খুঁজে বেড়াতাম? তুমি কে মা? আমি আমার ভাইয়ের খুঁজে শহরে এসেছি মা। কোথায় সে? কি নাম তোমার ভাইয়ের? আমার ভাইয়ের নাম বললে কপালটাই খারাপ, একটা কেসও ফিট হইল না। ওস্তাদ রে গিয়া কি জবাব দিমু? মালটা তো বেশ খাসা। হ্যাঁ চল ওস্তাদের কাছে ধরে লয়ে যাই, চল। খাবে না কোমর বুকের ধন, ওকে স্পর্শ করবে না, তাহলে মেরে ফেলবো। তুমি যাও, তুমি যাও মা, ওই শয়তানদের আমি দেখছি, যাও। জানি মেরে ফেলবো, জানি মেরে ফেলবো, জানি মেরে ফেলবো। ভাই কয়েকটা গুন্ডা আমার পিছু নিয়েছে। গুন্ডা? হ্যাঁ। কোথায়? বাইরে।
এক মিনিট, ওই কেসা কোন হাওয়া রে, আমার কোন হাওয়া গেল কই? আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ, এই একটা মাইয়া দেখে দেখছ? মাইয়া? হ্যাঁ হ্যাঁ মাইয়া। এক মিনিট, ওকে হাসপাতালে নিয়ে যা জলদি। কে তুমি বোন? আমি গ্রাম থেকে শহরে এসেছি আমার ভাইয়ার কাছে। কে তোমার ভাই? কোথায় থাকে? জানি না, ভাইয়া চিঠি লিখেছিল শহরে চলে আসতে, তিনটার সময় ভাইয়া স্টেশনে থাকার কথা। তিনটের সময়? তাহলে তাহলে কি তোমার নাম সেই? আপনি আমার নাম কি করে জানেন? তোমার ভাই আমার বন্ধু, তোমার নাম আমি ওর কাছে শুনেছি, এই ঠিকানায় তোমার চিঠিও এসেছিল। এই দেখো চিঠি। হ্যাঁ এটা আমার চিঠি, ভাইয়া কোথায়? ইয়ে মানে তোমার ভাই একটা জরুরি কাজে চিটাং গেছে, আমাকে বলে গিয়েছিল তোমাকে স্টেশন থেকে নিয়ে আসতে, কিন্তু রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়াতে সময় মতো পৌঁছতে পারেনি। তোমার ভাইয়া ফিরে আসার আগ পর্যন্ত তুমি এখানেই থাকবে, আর এখন থেকে তুমি আমারও ছোট বোন। ভাইয়া? Thank you.
জানো না তোমাকে কত যে ভালোবেসেছি, তোমার চোখের ছবিটি আমার হৃদয়ে এঁকেছি। শহরে এসে আভিজাত্যের মুখে আমি আমার বোনকে ভুলেছিলাম, আজই আমি আমার বোনের কাছে যাব। কি বললে? করিম চাচা, করিম চাচা মারা গেছে? হ্যাঁ, মারা গেছে। তাহলে শেলি কোথায়? সেটা তোমার খোঁজে শহরে চলে গেছে। শহরে চলে গেছে? আমি ঠিকই বলছি, সেখানে গিয়ে দেখি আমার বোন নেই, আমার খোঁজে শহরে এসেছে। শহরে? হ্যাঁ, গ্রাম থেকে এসে আজ সমস্ত দিন খুঁজেছি, কোথাও খোঁজ পাইনি। এখন তুমি বলো, এত বড় শহরে আমি ওকে কোথায় খোঁজ করব? আল্লাহই জানে এখন আমাকে সে কোথায় কোথায় খুঁজে বেড়াচ্ছে। তুমি মন খারাপ করো না, কাল থেকে আমরা দুজনেই ওকে খুঁজব। ছোট বোন, ছোট বোন, এই যে ছোট বোন, শোন, এই বাড়িতে রান্না করে কেউ ছিল না তো, তাই হোটেল থেকে বিরিয়ানি কিনে এনেছি, আর এই প্যাকেটে তোর জন্য কয়েকটা সালোয়ার কামিজ। আয়, এবার আমরা দুই ভাই বোন মিলে পেট ভরে খাবো। ভাইয়া, এ বাড়িতে এতদিন তো ছিল না, কিন্তু এখন তোমার বোন এসেছে, তাই আজকের পর থেকে এ বাড়িতে হোটেলে কোনো খাবার চলবে না। আমি তোমাকে লিস্ট করে দিচ্ছি, সেই লিস্ট অনুযায়ী সব নিয়ে আসবে। জোর হোক। হ্যালো, কে জয়নাল? কি বললে? তোমার মেয়ের এনগেজমেন্ট? নিশ্চয়ই আসবো, নিশ্চয়ই আসবো। হ্যাঁ,
হ্যাঁ হ্যাঁ, পপিকে নিয়ে আসবো। ওকে পপি, কাল আমার এক বন্ধুর মেয়ের এনগেজমেন্ট, তোকে নিয়ে যেতে দাওয়াত করেছে। কাল রাজাকে নিয়ে তৈরি থাকিস? আমার বিয়ের এনগেজমেন্ট, অথচ আমি জানি না। তোর জানার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আমি আমার পার্টনারকে তার ভাইয়ের সাথে তোর বিয়ের কথা দিয়েছিলাম। তোমার কথা তোমাকে ফিরিয়ে নিতে হবে বাবা। একটা কথা শুনে রাখ, আমি তোকে গুলি করে মারতে পারি, কিন্তু এটা চোরের হাতে তুলে দিতে পারি না। তুই ভালো করে জানিস আমি যা চাই তাই করি। আজ বিকেলে তোর বিয়ের এনগেজমেন্ট হচ্ছে, এটাই আমার শেষ কথা। কি বললে? আমি ঠিকই বলছি, বাবাকে তোমার দেওয়ার সময় আরো তিন দিন বাকি, কিন্তু আজ বিকেলে বাবা তার পার্টনারের ভাইয়ের সাথে আমার বিয়ের এনগেজমেন্ট করতে যাচ্ছে। তুমি যদি সত্যি আমাকে ভালোবেসে থাকো, তাহলে আজ সবার সম্মুখ থেকে আমার হাত ধরে আমাকে নিয়ে আসবে, আর যদি না আসো তাহলে তাহলে আমার মরণ হবে। ভাইয়া, আমি সব শুনেছি। যদি শুনে থাকিস তাহলে বল, এখন আমি কি করবো? প্রেম যদি করেই থাকো তাহলে প্রেমকে জয় করতেই হবে, করতেই হবে ভাইয়া। কই, আপনার মেয়েকে নিয়ে আসুন, আমার ভাই আংটিটা পরিয়ে দেবে। করিম, জি স্যার। রিতাকে আসতে বল। জি আচ্ছা। আপামনি, বড় সাহেব আপনাকে যেতে বলেছে। না, আমি যাব না। তুই যা, যা এখান থেকে। আচ্ছা। আমার মন বলছে বাদশা আসবে, আসবে। ভাইয়া, আজ না তোমার রিতা আপার কাছে যাওয়ার কথা? যাও ভাইয়া, রিতা আপাকে নিয়ে এসো। কিন্তু ওকে না তুলবো কোথায়? ওরা বড় লোক, সারা জীবন আরামে এসে কাটিয়েছে, আজ ভালোবাসার মোহে আমার এখানে এলেও দুদিন পরে সে হাঁপিয়ে উঠবে। না না, এখানে এলে আমি ওকে কষ্ট দিতে পারবো না। ভাইয়া, তুমি জানো না মেয়েরা ভালোবাসা ছাড়া কারো কাছ থেকে কিছুই চায় না। ধন দৌলত প্রাচুর্যের চাইতে ভালোবাসার মূল্য মেয়েদের কাছে অনেক বেশি। যাও ভাইয়া, রিতা আপাকে নিয়ে এসো। ওয়েলকাম ওয়েলকাম মিস্টার শফিক, কেমন আছো মা? ভালো। এনি? এনি দেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী রাজা চৌধুরী। ও, কণ্ঠশিল্পী, গুড, গ্ল্যাড টু মিট ইউ। আপনাকে কোথায় যেন দেখেছি, আর এই বাড়ি। রাজা, বাড়িটা আমার কাছে খুব পরিচিত লাগছে। তোমার পরিচিত? হ্যাঁ, আমার খুব পরিচিত। আপনি জয়নাল চাচা, আপনি আমাদের কর্মচারী ছিলেন। চিৎকার করে আপনি এত বড় সত্যিকে আর চাপা দিয়ে রাখতে পারবেন না। আমার বাবা আপনাকে বিশ্বাস করে দলিল সই করে দিয়েছিলেন, কিন্তু আপনি বিশ্বাসঘাতকতা করে এই বাড়ি দখল করে নিয়ে নিষ্ঠুর ভাবে আমার মা ভাই আর ছোট বোনকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। আপনার জন্য আমার মা আমাদেরকে নিয়ে পথে পথে ঘুরে বেরিয়েছেন, আপনার জন্য আমরা অনাহারে পথে পথে ঘুরে বেরিয়েছি, আপনার জন্য আমি আমার মাকে হারিয়েছি, বোনকে হারিয়েছি, ভাইকে হারিয়েছি। আজ আমি আপনাকে ছাড়বো না, আপনাকে আমি ছাড়বো না, আপনাকে আমি খুন করে ফেলবো। আমি তাকে ছাড়বো না। স্টপ ইট, স্টপ ইট, স্টপ ইট। জয়নাল, আমার সাথে। আমি তোকে ছাড়বো না। তুই যেভাবে আমাদেরকে পথে বসিয়েছিলি ঠিক সেইভাবে আমি তোকে পথে বসিয়ে ছাড়বো। চলো, চলো, চলো।
সরি, আপনারা কিছু মনে করবেন না। রিজা, 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 তুমি রিজা, দাঁড়া বলছি, রিজা, রিজা কোথায় তুমি? বেরিয়ে এসো। বাচ্চা, যতদিন পর্যন্ত এখানে কাজে না আসবে ততদিন পর্যন্ত ভাবি আমার ঘরে থাকবে। চলো ভাবি। যতদিন পর্যন্ত আমি আমার মা ভাই আর বোনকে খুঁজে না পাবো ততদিন পর্যন্ত আমার জীবনে পিয়ের সানে বাঁচবে না, বাঁচবে না। রাজা, তোমার মুখে সবকিছু না শুনলে আমি বিশ্বাসই করতে পারতাম না জয়নাল এত নিষ্ঠুর, এত পাষাণ। চাচা, ওই শয়তানের জন্য আমার বাবা মরেছে, আমি আমার মাকে হারিয়েছি, ভাইকে হারিয়েছি, আমার বোনকে হারিয়েছি। ওই শয়তান যেমনি করে আমাদের সুখের সংসার ছারখার করেছিল, আমাদের পথের ভিখিরি করেছিল, ঠিক তেমনি ভাবে ওই শয়তানকে আমি পথের ভিখিরি করে ও সুখের সংসার ধ্বংস করে দেব, ও সুখ আমি ছিনিয়ে নেব। রাজা, এভাবে উত্তেজনার বসে তুমি কিছুই করতে পারবে না, আমি তোমাকে যেভাবে বলছি ঠিক সেইভাবে কাজ করবে। আজ থেকে তোমার নাম রাজা নয়, তোমার নাম ডন। ড? হ্যাঁ, ডন। আপনার সঙ্গে পরিচিত হয়ে আমি খুব খুশি হয়েছি মিস্টার ডন, এবং বুঝতে পেরেছি আপনি একজন বিরাট বিজনেসম্যান, কিন্তু এত টাকার মাল নিয়ে আপনি কি করবেন মিস্টার ডন? আপনি মাল এনে দেন, কি করব সেটা আমার ব্যাপার। হ্যাঁ, কত টাকা লাগবে? যা চেয়েছেন তার মূল্য 10 কোটি টাকা হবে। আমি সই করে দিলাম, টাকার অঙ্কটা বসিয়ে দেবেন। এত টাকা আপনি দলিল না করে দিয়ে দিলেন? দলিল তো হবেই, কিন্তু বিজনেস হয় বিশ্বাসের উপর, আজই ভাঙিয়ে নেবেন আগামী দুদিন ব্যাংক বন্ধ থাকবে। ও হ্যাঁ, একটা কথা, আমি তো আবার হোটেলে উঠেছি, আমার কাছে 5 কোটি টাকার হীরা আছে, এতগুলো হীরা হোটেলে রাখতে চাই না, এগুলো আপনার কাছে রাখুন, হ্যাঁ আমি কাল নিয়ে নেব। আমাকে আপনি এত বিশ্বাস করেন? হ্যাঁ, আরে চোরাই বিজনেস যারা করে তারা অন্য চোরাই বিজনেসম্যানের সাথে বেইমানি করে না। হ্যাঁ, আমার সাথে নতুন বিজনেসের এগ্রিমেন্টটা সই করে দিন। কিন্তু কিন্তু এটা পড়তে তো সময় লাগবে। মাই গড, আমাকে আপনি বিশ্বাস করতে পারছেন না? ওকে, ও নো নো, কেন পারবো না? আপনি আমাকে 5 কোটি টাকার হীরা
10 কোটি টাকা চেক দিয়ে বিশ্বাস করেছেন। আমি কেন বিশ্বাস করতে পারবো না? নিন, সই করে দিলাম। আমি আমি ব্যাংকে যাচ্ছি। আজ লাঞ্চ কিন্তু আমরা একসাথেই খাবো, তখনই কথা হবে। ওকে, তুমি আমার এতদিনের পুরনো বন্ধু, আর তুমি এসব কাজ করো আমি জানতাম না, এখন তো জেনেছো। গুড, ভেরি গুড। আমি ব্যাংকে গেলাম, লাঞ্চ কিন্তু আমরা একসাথেই করছি। জয়নাল, এবার তোকে আমি ফুটপাতে বসাবো। ইউ চিট! ম্যানেজার, মিস্টার ডনার আমার বন্ধু কোথায়? কোথায় গেছে জানেন না? ব্যাংকে অ্যাকাউন্ট নেই, হীরা বলে কতগুলো পাথর দিয়ে গেছে, আমার সাথে প্রতারণা করেছে। আমি নয়, যে তুমি, চেয়ার তোমার নয়, আমার বাবার। আর আমি সেই সাহেব খানের ছেলে, রাজা। সাহেব খানের ছেলে? হ্যাঁ, সাহেব খানের ছেলে, রাজা। আমার বাবার সম্পত্তি আপনি যেভাবে চক্রান্ত করে কেড়ে নিয়েছিলেন, ঠিক সেইভাবে আমিও আমার বাবার সম্পত্তি আপনার কাছ থেকে ছিনিয়ে নিলাম। এখন এই বাড়িতে আপনার আর কোনো অধিকার নেই। উকিল সাহেব, মিস্টার জয়নাল, আপনি ওনাকে দলিল করে সব কিছু লিখে দিয়েছেন, এখানে আপনার কিছুই নেই, সব কিছু ওনার। আপনি এখান থেকে চলে যান, নয়তো। আমি তোমাকে দেখে নেব, তোমাকে আমি দেখে নেব। ভাইয়া, তুমি বলেছিলে কয়েকদিনের মধ্যে আমার ভাইয়া চিটাগাং থেকে চলে আসবে, কিন্তু এতদিন হয়ে গেছে, ভাইয়া আসছে না কেন? এসে পড়বে, এসে পড়বে। বাচ্চা, ওর ভাই কি তোমার সাথে থাকতো? রিটা, তোমার সাথে কিছু কথা আছে, তুই বস, আমি আসছি, এসো। কতদিন ভাইয়াকে দেখি না। শোনো, আজ তোমাকে একটা কথা বলি, শেলি জানে তার ভাই চিটাং আছে, কিন্তু আসলে বেশি নেই। কি বলছো? আমি ঠিকই বলছি, আমার জন্য ওরা মারা গেছে। কিন্তু কিন্তু কিভাবে? শোনো, আমি সব বলছি। এবার তুমি বলো, আমিও কি করে বলেছি আমারই জন্য ওর ভাই মারা গেছে? আমার ভাইয়া বেঁচে নেই, তোমার জন্য আমার ভাইয়া মরেছে। তুমি আমার ভাইয়াকে হত্যা করেছো, তুমি আমার ভাইয়াকে হত্যা করেছো। আমি আমি তোর ভাইয়াকে হত্যা করেছি, হত্যা করেছি। দে, আমাকে যত ইচ্ছা শাস্তি দে, আমাকে তুই মার, আমাকে তুই মার, আমি খুনি, খুনি, আমাকে তুই মার, আমাকে তুই মার, আমাকে তুই মার বোন। আমি তোমার বোন নই, তুমি আমার ভাই নও, তুমি আমার ভাইয়ের হত্যাকারী। আমি তোমাকে ঘৃণা করি, ঘৃণা করি, আমি তোমাকে ঘৃণা করি, ঘৃণা করি। আপা আপা, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে?
এক শয়তান সাহেবের সাথে চালাকি করে আপনাদের বাড়ি দখল করে সাহেবকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। বাবা, তোমার আমার সাথে যাই করে থাকুক না কেন, তবু উনি আমার বাবা। বাচ্চা, এই বিপদ থেকে তুমি আমার বাবাকে রক্ষা করো, রক্ষা করো। তুমি এখানেই থাকো। এই বাড়ি আমি ফিরে পেয়েছি, কিন্তু কার জন্যে? কোথায় মা, কোথায় বোন, কোথায় আমার ছোট ভাই? কে তুমি? আমার পরিচয় জানার আগে আমি জানতে চাই তুমি কে। বাড়ির মালিকের সাথে বিশ্বাসঘাতকতা করে এ বাড়ি দখল করে নিয়েছো। হ্যাঁ, আমি সেই লোক। তাহলে আমি তোমাকে বলছি, এই মুহূর্তে বাড়ির দলিল আমার হাতে তুলে দিয়ে এখান থেকে চলে যাও। যদি না দেই? কেন জানি তোমার সাথে বিবাদ করতে আমার মন চাইছে না, তাই বলছি এ বাড়ি ছেড়ে তুমি চলে যাও। যদি না যাই? তাহলে তোমার উপর আমার হাত উঠবে। আর যদি হাত উঠে তাহলে তোমার মৃত্যুর আগ পর্যন্ত হাত থামবে না। আমার মৃত্যুর পরিবর্তে আজ এখানে যদি তোমার মৃত্যু হয় তাহলে? না, তোমার মতো একটা অন্যায়কারী হাতে আমার মৃত্যু হতে পারে না। আর যদি বলি এখানে এসে তুমি অন্যায় করেছো? না, অন্যায় আমি করিনি, তুমি করেছো। তাই তোমার মতো অন্যায়কারীকে আমি এমন শাস্তি দেব যাতে শয়তান পর্যন্ত এখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। তোর চোখে আমি অন্যায় করেছি আর আমার চোখে তুই অন্যায় করেছিস। আজ তোর আমার জয় পরাজয় প্রমাণ করে দেবে কে অন্যায় করেছে। বেশ, আজ আমি তোকে বুঝিয়ে দেব জয় কোনোদিন অন্যায়কারী হতে পারে না।
মাটির মানুষ সবাই মাটিকে কেউ ভালোবাসে না। তুই তুই আমার ভাই বাদশা? হ্যাঁ ভাইয়া, ভাইয়া ভাইয়া এখনই খবরটা দিতে হবে। কিছুতেই ক্ষমা করবে না, কিছুতেই না।
মা 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 গো মা তুই তার মানে কি আমাকে হারিয়ে যাওয়া? হ্যাঁ এই তো আমাদের বোন মা তোমার মেয়ে শেলি বুকের ধরে খুঁজে পেয়েছি এখন আল্লাহর কাছে আমার আর কিছুই চাওয়ার নেই কিন্তু আমার চাওয়ার আছে এক মিনিট কি করিম চাচা বলে সুখের দিনে সবাইকে মিষ্টি মুখ করাতে হয় তাই আজ সবাই মিলে আমরা পেট ভরে মিষ্টি খাবো আহ